আলহামদুলিল্লাহ বাজার খুবই খুবই ভালো আপনার এখানে, এটাই সব থেকে পজিটিভ দিক। তার মানে আপনি জিনিসটা সারা জীবন করতে পারবেন যদি আপনি সঠিকভাবে করতে পারেন। মুখে মুখে হিসাব দেন, এই মুরগিটা আড়াই মাসে কত টাকার খাবার খাইছে, 10,000 টাকা যদি আপনার ওই খাদ্যের পিছনে খরচ হয়, 250 টাকা খালি এর পিছনে মেডিসিন খাবার গেছে। বেচছেন কত করে? 400, 350, 350, 300, 350, 400, 450 ভাই আলহামদুলিল্লাহ। আড়াই মাসের যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতা যদি কেউ 10-20 হাজার টাকা লস খায়াও পায়া জায়গা, তারপর তার জন্য আলহামদুলিল্লাহ ভালো হবে। অন্তত আপনি 1 লাখ টাকা ধরা খান নাই, আপনার তো লস খান নাই, শুধু একটা বুদ্ধি তো বেশি মুরগি বেচছেন, বেচে দিয়েছেন, বেচা গেছেন গা। পালতে পারছেন, তাহলে কয় টাকা লাভ থাকতো? অনেক লাভ হইতো, প্রায় 40-50 হাজার টাকা লাভ হয়। 200 মুরগির থেকে যদি একবারে ভালো ইয়া করাবে, মানে আপনি সব জানছেন, মানে যেই নিয়মে মুরগি বড় করার কথা 3 মাস পর্যন্ত সব আপনি জানেন, সব নিয়ম মতো হয়েছে, কোনো ঝামেলা নাই। 200 মুরগির থেকে 30-40 হাজার টাকা লাভ করতে পারলে মিলে আরও বেশি করা যায়। যদি এই বাজার যদি ভালো না হইতো আর যদি এরকম দাম না পাইতেন, তাহলে কিন্তু আপনিও আমাকে ইনভাইট করে আনেন না, আইন না আমার টাকা দেন না, আপনি তাহলে ওই জায়গায় থাইম বাজান। আপনি আমার কি মানে আরও 10-12 দিন আগে ফোন দিচ্ছেন, আমি ওই সময় আপনি সবার আগে কী বলছি যে ভাইজান যে মুরগিটা আছে আগে বেচেন, আগে দ্রুত বেচে, কি বলছি আপনাকে, দ্রুত বেচেন, দ্রুত, যত দ্রুত বেচবেন তত আপনার জন্য মঙ্গল হবে। আপনি বলার পরের দিন থেকে বেচা শুরু করে দিই। আমি যে জিনিসটা আপনাকে না বলতাম আরো কিছুদিন রাখা আছে, যত থাকতো তত কি হইতো? আমার চিন্তা ভাবনা ছিল রমজানে বিক্রি করার, তত ঝামেলা ঝামেলা হইতো, বাড়তো, যত তত মারামারি করতো তত মুরগির দাম কমতো, তত সৌন্দর্য নষ্ট হইতো। তার মানে কি, আমি কিন্তু আপনার এই জায়গায় বাজারের ধারণাও আমার ছিল না, আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করছিলাম, আমাকে সঠিক ধারণা দিতে পারেন নাই, তারপর আমি আপনাকে কি বলছি ভাই, যেটাই হোক লস হোক জিনিসটাকে ছেড়ে দেন, দ্রুত ছেড়ে দেন, যেভাবেই পারেন যত টাকা পারেন ছেড়ে দেন। আপনি আলহামদুলিল্লাহ আমার এই একটা কথা তাৎক্ষণিক শুনছেন, আমি মনে করছিলাম আপনি আমার শুনবেন না এই কথাটা, কিন্তু আপনি শুনছেন, শোনার দেন শুনছেন, একটা ফল পাইছেন, তাৎক্ষণিক একটা ফল পাইছেন। আপনি যতদিন রাখতেন তত খাইতো তত মুরগির দাম কমতো, মারামারি করতো, এখন তো তাও আছে লেস টেস, আপনার শরীরের মাংস তো আর বের করে নাই, মাংস বের করলে এটা আরও একদম সমস্যা হইতো। তার মানে কি, সঠিক সময়ে সঠিক ডিসিশনটাও নেওয়া লাগে পোলট্রি সেক্টরে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যাক আলহামদুলিল্লাহ যেটাই হয়ে গেছে গেছে, যদি 200 মাল যদি পালতে পারতেন, যদি ঠিক মতো যদি এটা লাভ হইতো আলহামদুলিল্লাহ। আপনি চাইতেছেন জিনিসটা সারা জীবন করতে, যেহেতু আপনি মসজিদের ইমাম ছিলেন, আপনার একটু বলেন কোন কী প্রবলেম আপনার? আমার হার্টের প্রবলেম, আপনার আমি দুইবার স্ট্রোক করছি। দুইবার স্ট্রোক করছেন? জি। তো আমার এখন ওয়াশ করতে বা একটু জোরে একটু শক্তি দিয়া কাজ, জমার দিনে ওয়াশ করা যায় না, তখন নামাজ পড়ানো যায় না। আমার মসজিদ ছিল অনেক বড়, প্রায় 3 তলা মসজিদ ছিল, রাস্তা মাসা সব বইয়া যেত মসজিদ। ও শুক্রবারে কোন জায়গায় জব করতেন? এটা আপনার মামেসিং ইয়াতে, আমরা কিভাবে সামনে যাবো? আলহামদুলিল্লাহ বাজার খুবই খুবই ভালো আপনার এখানে, এটাই সব থেকে পজিটিভ দিক। তার মানে আপনি জিনিসটা সারা জীবন করতে পারবেন যদি আপনি সঠিকভাবে করতে পারেন। তো এই ছিল ভাইজানের খামারের পরিস্থিতিটা, আমাদের কি একটু হিসাব দিতে পারবেন? হিসাব এরকম আপনার কাছে কি আছে পারফেক্ট একটা হিসাব, এই মুরগিটা কতটুকু খেয়েছে আড়াই মাসে? খাতা কলমে আছে হিসাব না মুখে মুখে আছে হিসাব? খাতা কলমে আছে কতটুকু খাইছে, আমি আপনার পর্যন্ত বেশি কিছু আনি নাই। আপনার আপনার খাতার মধ্যে এমন কোনো লেখা আছে যে আমি এতটুকু আছে? একটু নিয়ে আসেন, ওইটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি যেই জায়গায় হিসাবটা লিখছিলেন ওইটা আমরা পাচ্ছি না, তারপর আমাকে মুখে মুখে হিসাব দেন, এই মুরগিটা আড়াই মাসে কত টাকার খাবার খাইছে? আমি পুরো না কি কি খাবার আনছি পুরোটা বলে বলে আপনার। আমি সোনালি ফিট যেটা তীর, ওটা আপনার 2 বস্তা আনছি। 2 বস্তা কি আনছেন? স্ট্যান্ডার্ড না গুয়ার? গুয়ার 2টা বস্তা গুয়ার খাওয়াইছেন? জি। আচ্ছা, তীরের খাবারের দাম কম, এই খাবার ভালো না, তীর ফ্রেশ পরে আপনার
চার কেজির মতো আমরা নষ্ট করছি, নিয়ে আপনার আবার এই বস্তা ফেরত দিয়ে। আচ্ছা, একটু আপনি এই পাশে বাজানে আসেন, এখন বলেন কয় বস্তা খাদ্য লাগছে মুরগিটা আড়াই মাস পালতে? দুই বস্তা ফিট। দুই বস্তা ফিট, দাম কত? দুই বস্তা ফিট আপনার 2700 করে। 2700 টাকা, আর সেম খাদ্য অন্য কোম্পানির 3500 টাকা, বুঝতে পারছেন? তার মানে 2700-2750। আচ্ছা, আর পরে নারী শানছিলাম, নারী সবাই ফেরত দিয়ে। আচ্ছা ঠিক আছে, তারপরে পরে আপনার ইয়ে আনছি, পরে অন্য খাবার আনছি, তিরটা আবার আনছি, দেখে ওইটা আবার খায় না। আচ্ছা, পরে খুদ আনছি দুই বস্তা। দুই বস্তা খুদের দাম কত গেছে? দুই বস্তা খুদের আপনার 1800 করে। 1800 3600, 3600 কত হয়? 4000-9000 টাকা খাবার আনছেন। আর আপনি আপনার এই খুদ দিয়েই আপনার আমাদের গরু আছে, গরুর জন্য যাও পাক করতো, ওইখান থেকেই আপনার যাও আমি কিছু নিতাম, আর আপনার বুসি দিয়া এটার মাইকা আর কিছু ঘাস কলমি শাক ইয়া করে তারপরে মুরগির দিতাম, এটা অনেক ভালো করে খাইতো তারা। এটা তো খাবে, এটা ভালোই খাবার, এটা দেখুন খেয়ে পেট ফুলায় থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে তাদের চাইনিজ খাবার, আমাদের যেমন চাইনিজ পাইলে আমরা পাগল হয়ে যাই, এই খাবারটা তারা অনেক খুব পছন্দ করে। টোটাল খাবারে খরচ গেছে কত তাহলে? এটা বলুন আপনার 9-10,000 টাকার মতো। একদম 10,000 টাকা, 10,000 টাকা যদি আপনার ওই খাদ্যের পিছনে খরচ হয়, কত টাকা করে খরচ গেছে আমরা একটু হিসাবটা করি, ভিডিওটা চলো অবস্থাতেই তাহলে একটু সুবিধা হইবে। 10,000 টাকা দেন, 10,000 ভাগ 200 দিয়ে দেন। 200 তো ছিল না কিন্তু ভাইজান, 200 যে 100 যে মারা গেছে, কতদিন বয়সে? 100 আপনার ছোট থেকে মারা গেছে, নারো প্রায় 1.5 মাস আগে মারা গেছে। তার মানে এক মাসেই 100 বাচ্চা মারা গেছে, ওই সময় তো বাচ্চা খাবার খাইছে আপনি কম কম খাইছে, তার মানে কি আমরা 100 বাচ্চার জন্য 10,000 টাকা খরচ ধরা লাগবে হিসাবে, ধরেন 100 ধরেন, 100 বাচ্চা ধরেন, 200 না 100 বাচ্চা দাও ধরেন, কারণ আপনি 100 বাচ্চা তো এক মাসেই মারা গেছে, এক মাসে আর কি খাবে তাইছে? 100 টাকা, 100 টাকা করে মুরগি প্রতি খরচ হয়েছে, আরো কম হয়েছে, কারণ ওই যে আমরা 100 বাচ্চা যে বাদ দিয়ে দিছি, সে তো এক মাস পর্যন্ত অন্তত তো কিছু হইল, মানে 30 টাকা খাওন সে খেয়েছে, তাহলে আপনার 100 টাকা করে খরচ হয়েছে আড়াই মাসে। আড়াই মাসে খুদ মুদ আবিজাবি খাওয়ায় আপ খাওয়ায়, আর মেডিসিন খরচ কত গেছে? উড়ি বাবারে মেডিসিন বেশি গেছে, 13,000, 13,000 গেলে আরো 100 টাকার উপরে গেছে, প্রায় 150 টাকা, 250 টাকা খালি এর পিছনে মেডিসিন খাবার গেছে। বেচছেন কত করে? 400-350, 300-350, 300 আর ওই সেখানে 400-450 ভাই, আলহামদুলিল্লাহ বাজার পাইছেন ভালো। তার মানে আপনার আমরা যদি লিগ্যাল হিসাবটা তাহলে বের করতে পারলাম না কিন্তু, কারণ মুরগি মারা যাওয়ার কারণে লিগ্যাল হিসাবটা পাচ্ছে না, 101 মাসের ভিতরে মারা গেছে, তারপরে আরও 20টা মরছে, মেডিসিন খাওয়া লাইছেন 14,000 টাকার, তো এই হিসাবটা পারফেক্ট বের করতে পারি নাই। তো এই ছিল এই খামারের পরিস্থিতি, এই ঘরটার মধ্যে মুরগিটা পালতো, আপনার দেখা একটা ঘর, খুবই গরম একটা ঘর, তো এই ঘরটা আমরা অলরেডি বাদ করে দিয়েছি, কিন্তু আমি যে সময় আসছে বলছি এই ঘরে মুরগি পালন করা যাবে না, ঠিক আছে না ভাইজান? এই ঘরটা আমরা একদম ক্লোজ, আমরা এখন অন্য জায়গায় মুরগি পালন করব, ওইটা হয়তো বা আমি সামনে যে সময় আসবো ভাইজানের খামারের আরও আপনারা অনেক অনেক আপডেট দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ ওনার এখানে মুরগির বাজার খুব ভালো, এই মুরগিগুলো মানে আপনি বিক্রি করছেন ঠিক না? এই মুরগি আছে চারটা, কয় টাকা বেচছেন চারটা মুরগি? আমার চাষায় নিচ্ছে তিনটা 1,000 টাকা দিয়ে, তিনটা 1,000 টাকা দাম, মাশাআল্লাহ। দেখেন তিনটা মুরগি বলতে কি, বড় তিনটা না ছোটটা সহ? বড় তিনটা 1,000 টাকা হলে অলমোস্ট আপনার 300 টাকার উপরে পড়ছে। চাচা দেখে কি কম দামে বেসলেন নাকি? নাকি চাচা দেখা উনি যা কইছে তাই আর কি? আচ্ছা, চাচা যা কইছে তাই, খুব স্বাভাবিক ফ্যামিলির ভিতরে বেচছেন। চাচা যদি টাকা নাও দিত তাও তো দেওয়া লাগলো চাচা তো। এই ছিল ভাইজানের অবস্থা, এখন আপনার আপনার ফিউচার নিয়ে আমরা কাজ করবো, মানে ফিউচারের পরিকল্পনা আমরা করছি, আপনাকে শিখাবো। আপনি শেষ যদি কিছু ভিডিও শেষে কিছু বলতে চান, অভিজ্ঞতার বিষয়ে, প্রতারণার বিষয়ে, সব কিছু, আপনার তো একটা আড়াই মাসের যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতা যদি কেউ 10-20,000 টাকা লস খায়ও পায়া জায়গা, তারপর তার জন্য আলহামদুলিল্লাহ ভালো হবে, অনেক অভিজ্ঞতা। অন্তত তো আপনি 1,00,000 টাকা ধরা খান নাই, আপনার তো লস খান নাই, শুধু একটা বুদ্ধিতে কিছু মুরগি বেচছেন, বেচে দিয়েছেন, বেচা গেছেন না। অভিজ্ঞতার আপনার অভিজ্ঞতার বিষয়ে ছোট্ট করে কিছু বলতে চান? আলহামদুলিল্লাহ আগে তো একবারে জিরো অভিজ্ঞতা নিয়ে আসা শুরু করছি, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই অভিজ্ঞতা হয়েছে। আর যারা আসতে চায়, যারা নতুন আসতে চায়, আমি মনে করবো যে অভিজ্ঞতা নিয়ে আসাটা অনেক ভালো, মানে অভিজ্ঞতা ছাড়া
অনেক হয়রানি হইতে হয়। আমি অনেক হয়রানি হয়েছি, মানে আপনার খাওয়া ঘুম, আপনার আমার এখানে একটা ওয়াজও ছিল, ওয়াজ মাস ফালাইয়া সব আমাদের আমরা দিতাম, সব কিছু ফালাই দিয়ে শুধু এই মুরগির পিছনে ডাক্তারের পিছনে দৌড়াইছি, এরকম একটা অবস্থা চলে আসছিল। অভিজ্ঞতা না থাকলে এরকমই হয়। পরবর্তীতে এই গফরগাঁও গিয়ে আমার মানে গরিবপুর গিয়া পরে আমার মুরগির সমাধান করতে পারছি। অভিজ্ঞতায় আপনি আড়াই মাসে যা হয়েছে, এটাও তো খামার করার মতো কোনো কিছুই না। জি, এটা একটা মানে অভিজ্ঞতা হয়েছে কেমন, যে ফিউচারে যেন আপনার ডিসিশন নিতে সুবিধাটা হয়, সুবিধা হয় এটাই হয়েছে। কিন্তু আপনি এই অভিজ্ঞতাতে মুরগিও পালন করতে পারবেন না। না, আমার একটা ভিডিওতে আমি অনেকদিন আগে বলছিলাম, মুরগি পালন করতে আসলে যদি ঠিক মতো না পারেন, হয় আপনার আপনি মনে হয় আপনি পাগল হইতে আইসেন মুরগি পালন করতে আসলে। এটা শুনছিলেন? দেখছেন, আমরা কতদিন আগে কইছি যাও আপনি নির্ঘাত পাগল হয়ে যাবেন মুরগি পালন করতে, আপনার খাবার দাবার ঘুম ফ্যামিলি সবার সাথে আপনার মানে মিসবিহেভ হইব, আপনার ঘুম হইব না, খাবার দাবার হইব না, ফ্যামিলি লোকের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিবেন, ভালো কথা কেউ কইলে কেবেন যে তুই আমার ভালো কথা কষ্ট মারামারি করতে চাইবেন, এরকম মন মানসিকতা চলে আসে। আমাদের এমন হয়েছে দেখে আমরা জানি। যখন আপনার মুরগি ঠোকরাটোকি শুরু করছিল আপনার, আমি একটা মোড়া নিয়ে আপনার আগে তো ইয়াতে রুমে পালতাম, তিনতলায় পালতাম, তখন এই রুমে নিয়ে আমি যেন ঠোকরা টুকরি না করে গিয়া বসে থাকতাম। হ্যাঁ, দেখা যায় আমি যে মুরগিটা রক্ত বের করে ফেলছে ওইটা হাতে নিয়ে রাখছি, আরেকটা অন্যদিকে থেকে আইসার আমার হাতের সাথে দেখা যায় ঠোকরা টুকরি করতে, এরকম অবস্থা। এই ঠোকরা টুকরি প্রবলেম একদম সহজ একটা সমাধান ছিল, একদম সহজ, কিন্তু এটা না জানলে এটা অনেক বড় কিছু। এটা তো এখন কিছু বলে মানে মানে অভিজ্ঞতা না থাকলে বলেন না, তবে অভিজ্ঞতাটা হবে কিভাবে আপনার মতোই করা লাগবে, কিছু অল্প তুলো হোক, তোমার যে অভিজ্ঞতা হোক তুমি ধরে নাও যে আমার লাভ হইব না, একটা সময় নষ্ট হইব, একটু লস হইলো মাইনে নিলাম, কিন্তু আমার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, সব থেকে উত্তম হবে। ভাইজান আপনার অনেক ধন্যবাদ, আল্লাহর জন্য আপনার শরীর স্বাস্থ্যটা ভালো রাখে, আর যারা প্রতারণা করছে তাদের বিষয়ে কিছু বলতে চান উদ্দেশ্যে? আমি আল্লাহ তালা ভালো রাখো, আল্লাহ তালা তাদেরকে হেদায়েত করো। কিন্তু আমি শুনছি যে আমি আনার পরে যখন আমার এরকম শুরু হয়েছে, আমার আমি বুঝতে পারছি যে আমার অনেক প্রতারণা করছে, তখন আমি আবার ওখানে ফোন দিছি। ফোন দেওয়ার পরে আপনার আমি ফোন দেওয়ার পরে যখন বলছি যে আমাকে এরকম এরকম করলেন কেন, তখন আমার ফোনের মুখের উপরে ফোনটা কাটা দেয়। পরে আমার সাথে আরও কয়েকজনে তারা সোনালি আনছিল ওইখান থেকেই, পরে ওদের কাছ থেকে শুনছি ওই উনি নাকি স্ট্রোক করছে। স্ট্রোক করছে, দেখছেন জি, দুনিয়ার বিচার আল্লাহ দুনিয়ায় করেন, তো আমরাও জানি দুনিয়াতে পাপ করেন তো দুনিয়াতে এটা ফল পাইবেন, আখিরাত তো শেষই না। আখিরাত আর আপনি তো বলছেন যে যারা পতরক তাদের বিচার আল্লাহ স্বয়ং নিজে করবে, নিজে করবে। এই ছিল যাক ভাই যে প্রতারণা করছে, আমরা দোয়া করি সেই জন্য ভালো থাকে, আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখে, তার হেদায়াতে আসুক। দেখেন কি একটা বুঝে উনি যেহেতু যদি মানে আল্লাহ রহমত না থাকতো এগুলোর ভিতরে, তাহলে আপনি নির্ঘাত 10-15 হাজার টাকা লস খান, আরো বেশি খান দেখা গেল আপনি 20-25 হাজার টাকা শুরুতেই, আর যদি শুরুতে একটা কামে এই লসটা খান তাহলে ফ্যামিলির লোকজন কিন্তু আর সাপোর্ট করবো না। তার থেকেও বড় কথা, আপনি যে জিনিসটা পাওতাছেন দেশি মুরগির খামার, আশেপাশের লোকজনের মন্তব্য কেমন আসলো? প্রথমত তো সবাই আমাকে বলছে যে দেশি মুরগি আনলে কেন, সবাই সোনালি আনছে তুই দেশি কেন, লস খাবি? হ্যাঁ লস, সবাই বলছে লস খাম। আর যদি লসটা খাইতাম তাহলে কি তো পরিস্থিতিটা, আশেপাশে মানুষজন তুলছি নিতে হবে না, কইসলাম হুনলি না, কিন্তু এটা কিন্তু এদের কাজ হয়েছে এগুলো বলা। সবাই বলছে দেশি মুরগি না আনার জন্য কি লেগে দেশি মুরগি আনছে, লসটা পুরাই খেবা। পরে আমি বলছি আচ্ছা আমি এটা শিখতেছি, আমি শিখানি, লস খাইলে খাইলাম প্রথম, পরে আল্লাহ আলহামদুলিল্লাহ আর লস খাইনি আলহামদুলিল্লাহ, যেটা হয়েছে আল্লাহ ভালোর জন্য করে। তো নতুন অবস্থায় যদি হয়তো বা আপনার লস হয় নাই বা আপনার একটা সাহস আছে, যদি অন্য কেউ একটা ইয়াং একটা ছেলে আসতো যে পড়ালেখা করে বা যার অর্থনৈতিক পরিস্থিতিটা ভালো না, সে যদি সেই ঝামেলায় পড়তো তার লাইফটা কিন্তু একটা ঝামেলায় পড়লো না 100%, ফিউচারে সে তার জীবনে আর করলোই না। এইভাবেই খামারিগুলো মানে হারাই গেছে, প্রতিনিয়ত প্রতারণার শিকার হয়ে হওয়া খুব দুঃখজনক বিষয়। ভাইজান অনেক ধন্যবাদ, আপনার অনেক সময় নষ্ট করলাম, আপনার এই অভিজ্ঞতাটা শেয়ার করছেন, এই ভিডিওটা মানুষের অনেক অনেক হেল্প হবে আশা করি। সবাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করছেন, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।